আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা শিখব আপনি কিভাবে বাংলা টাইপ করতে পারবেন অর্থাৎ বাংলা টাইপ করা আমরা শিখব তা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওর ভিতরে আমি যেই নিয়ম কানুনগুলো বলবো এগুলো যদি মনোযোগ সহকারে দশ থেকে পনেরো দিন প্র্যাকটিস করেন আপনি বাংলা টাইপ নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি ওকে তা আমরা ভিডিও শুরু করে দিই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো নিয়ে শত শত ভিডিও আপলোড দেওয়া আছে যারা এখন পর্যন্ত দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন প্রফেশনাল লাইফে আপনার আমাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসতে পারে তা চলুন ভিডিওর টপিকে চলে প্রথমত বাংলা টাইপ করার জন্য আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটি বাংলা কিবোর্ড অধিকাংশ কিবোর্ডই এখন বাংলা থাকে না তা এক্ষেত্রে আপনি অবশ্যই দেখে নেবেন কম্পিউটারটি কিনতেছেন সেই কম্পিউটারটির সাথে যে কিবোর্ডটি নিচ্ছেন সেখানে যেন এই যে আমরা প্রত্যেকটা বাটন দেখতে পারতেছি এই বাটনের এখানে দেখেন এরকমভাবে বাংলা লেখা আছে এই বাংলাগুলো যেন থাকে অর্থাৎ এটা হলো বাংলা কিবোর্ড তো বাংলা কিবোর্ড সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে বললেই তারা আপনাকে দিবে এখন আরেকটি সমস্যা হলো দেখা যাচ্ছে আমরা যারা কম্পিউটার ব্যবহার করতে চাই দেখা যায় শতকরা ষাট থেকে সত্তর জন এখন ল্যাপটপ ব্যবহার করে এবং তিরিশ জন ডেস্কটপ ব্যবহার করে তা যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের কিন্তু কিবোর্ডে দেখা যায় যে বাংলা থাকে না তা আপনারা যারা ল্যাপটপ কিনবেন তারা অবশ্যই সাথে বাংলা টাইপ করার জন্য একটি কিবোর্ড কিনে নেবেন যখন আপনি বাংলা টাইপটা আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তখন ল্যাপটপের যেই কিবোর্ডের বাটনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে যে কোন বাটনে কোন অক্ষরটা থাকবে সেটা নিজেই বুঝতে পারবেন তা অবশ্যই প্র্যাকটিস করার জন্য আপনাকে একটি বাংলা কিবোর্ড কিনতেই হবে দ্বিতীয়ত আপনি যখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইনস্টল করবেন তখন অবশ্যই আপনার ডিভাইসের ভিতরে বিজয় যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল করে নেবেন তা বিজয় সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে এই রিলেটেড ভিডিও ইউটিউব চ্যানেলে অনেক আছে একটু ইউটিউবে গিয়ে সার্চ দেবেন হাউ টু ইনস্টল বিজয় বা হাউ টু ডাউনলোড বিজয় হাউ টু ইউজ বিজয় এটা লিখে সার্চ দিলে আপনি শত শত ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে যারাও এই রিলেটেড ভিডিও দেখতে চান এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিয়ে আসতে পারেন এবং বিজয় বাহান্ন কীভাবে আপনি ডাউনলোড করবেন ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আমি ওই ভিডিওতে উল্লেখ করেছি যেটা আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে তা বিজয় বাহান্ন যখন আপনি ইনস্টল করবেন দেখবেন অনেকেরই পিসিতে বিজয় বাহান্নটা উপরে শো করে কিন্তু আমার ডিভাইসে বিজয় বাহান্ন ইনস্টল করা আছে তারপর কিন্তু উপরে আমি দেখতে পাচ্ছি না তা আপনার ক্ষেত্রে যদি এমনই হয় তখন আপনি কি করবেন নিচে দেখবেন যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লিখবেন ওয়াই বিজয় লিখলেই দেখবেন যে এখানে আপনার বিজয় বায়ান্ন শো করবে এখানে দেখাবে আমরা এ এই বিজয় বায়ান্নতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বিজয় বায়ান্নটি দেখবেন উপরে চলে আসবে এই যে উপরে কিন্তু আমরা এখন দেখতে পারতেছি তা এটাকে আপনি চাইলে এখন মুভ করাতে পারবেন কোথায় রাখবেন ধরুন আমি এখন এটাকে ধরে এখানে আনার পরে যে কাজটি এখন আমরা করব যেহেতু আমরা বাংলা টাইপ করব বাংলা টাইপ করার জন্য প্রথমত আপনাকে এই বিজয় বান্নর এখানে গিয়ে এই যে একটি অ্যারো বাটন আছে এ জায়গায় আপনি সিলেক্ট করবেন দেন বিজয় ক্লাসিক দিবেন বিজয় ক্লাসিক দেওয়ার পরে আমরা যে কাজটি করব আমরা হোম মেনুতে চলে যাব হোম মেনু থেকে এখানে যে আমাদের ফন্টের যে বক্সটি আছে ফন্টের যে সেকশনটি আছে এখানে যাব এখান থেকে আপনি সুতুনি এম জি সিলেক্ট করে নেবেন তা সুতু এমজি যে ফোনটা এটা একেবারে নিচে থাকে দেখবেন এই যে সুতু নিয়ম কিন্তু এভাবে লেখা থাকবে যা আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি এই যে এইভাবে এটা কিন্তু নাম লেখা থাকবে না এরকমভাবে বাংলা আমাদের কতগুলো অক্ষর থাকবে তা এই সুতু নিয়ম আপনি এখানে কল করে নিয়ে আসবেন তা সুতু নিয়ম যেটা স্বাভাবিকভাবে আমরা যেভাবে কল করি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ইংলিশ রেখে প্রথমে এখানে যাবেন গিয়ে এখন যদি আপনি সুতুনি এম ডি এস লিখেন তাহলে কিন্তু উপরে চলে আসতেছে লিখে আপনি একটা ইন্টার বাটন প্রেস করবেন এবং ফন্ট সাইজটা আমি আঠারো করে দিলাম আর এখন আমরা এই যে বিজয় বান্ধব যেই টুলটা আছে এখানে গিয়ে আমরা বিজয় ক্লাসিক করে দিলাম ওকে তা দেখুন এখন যদি আমি কিবোর্ড থেকে কোনো কিছু লেখি তাহলে কিন্তু আমার বাংলা অক্ষরগুলো কিন্তু লেখা হচ্ছে তা এখন আমরা সঠিকভাবে বাংলা লিখব তা এজন্য লেখার জন্য প্রথমে আপনি যেহেতু বাংলা টাইপিংটা শুরু করবেন বাংলা টাইপ করা আপনার কিবোর্ডে যে হাতের যে আঙুলগুলো আছে এইগুলো ঠিক মতো বসাতে হবে তা এই আঙুলগুলো বসানোর আমরা একটু অবস্থানটা দেখব যে কোন আঙ্গুলটা কোথায় আপনি বসাবেন দেখুন এখানে আমার দুটি হাত আছে এবং প্রত্যেকটা হাতের কিন্তু আমরা ফিঙ্গার এখানে দেখতে পারতেছি এখন এখানে কোন ফিঙ্গারটা কোন পজিশনে আছে খুব সুন্দর করে কিন্তু দেখিয়ে দিয়েছে আপনারা যে কাজটি করবেন ঠিক এইখানে যেভাবে চিত্রটি যেভাবে হাতটি রাখা আছে প্রত্যেকটা হাতের যে ফিঙ্গারগুলো রাখা আছে সেভাবে কিন্তু আপনি রাখবেন আমাদের প্রত্যেকটা ফিঙ্গারে আমরা দেখতেছি যে কোন পজিশনে আছে যেমন এখান থেকে যদি আমরা শুরু করি এটা আছে এ তারপরে এটা অবশ্যই দেখা যাচ্ছে না বাট আপনি যখন কিবোর্ডটা ওপেন করবেন তখন বুঝতে পারবেন যে এই আঙ্গুলটা আমার কোন বাটনের উপরে আছে। আমাদের কিবোর্ডে কিন্তু টোটালে তিনটা শাড়ি থাকে এভাবে একটি এভাবে একটি তা আমাদের ম্যাক্সিমাম যে আঙ্গুলগুলো থাকে এই যে চারটি আমাদের এই আঙ্গুলটি বাদে এই দুটি আঙ্গুল বাদে থাকে আমাদের কিবোর্ডের দ্বিতীয় থাকবে থাকবে এবং জাস্ট এই দুটি আমাদের নিচের যে নিচের যে বাট শাড়িটা আছে একদম এই নিচের শাড়িটা মূলত এই যে শাড়িগুলো দেখতে পারতেছেন এখানেই হলো আমাদের প্রত্যেকটা অক্ষর থাকে যদি আমরা একটা কিবোর্ড ওপেন করি তাহলে আরো বেশি আমরা বুঝতে পারবো দেখেন আমি একটু বড় করতেছি বড় করে আপনাদের এখানে এনে দেখাচ্ছি যে দেখেন এখানে হলো আমার শাড়িটা এই যে এইখানে হলো আমার সব কিছু লিখতে হবে তা আমাদের ম্যাক্সিমাম যে দুই হাতের যে চারটি আঙ্গুল থাকবে আমাদের বৃদ্ধাঙ্গুলি বাদে সেটা আমাদের এইখানে থাকবে এবং এই এইখানটিতে থাকবে এবং আমাদের বৃদ্ধাঙ্গুলি দুটি আপনার এই স্পেসের উপরে থাকবে জাস্ট এইভাবে আপনি টাইপ করা শুরু করে দিবেন টাইপ করে প্রথমে কি লিখবেন প্রথমে আপনি ব্যঞ্জন বর্ণগুলো লিখবেন এখন ব্যঞ্জন বর্ণ লেখার জন্য কি করতে হবে আমাদের এইখানটিতে দেখেন যে প্রত্যেকটা বাটন কেমন করে আছে এখানে আছে এই বাটনটা আমাদের ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে এখানে আছে ক তারপরে যদি আমরা দেখি যে তার উপরে আছে খ তারপরে এখানে আমরা দেখি যে ত থ দ ধ এভাবে কিন্তু আমাদের আছে তা প্রত্যেকটা কিবোর্ডেই আপনার এভাবে থাকবে আপনার ফিঙ্গারগুলো আপনি যে পজিশনে বসাবেন সেই পজিশনে প্রথম দিকে যে কাজটা করবেন প্রথম দিকে একটু দেখে দেখে টাইপ করবেন প্রথম দিকে আপনার দেখে দেখে টাইপ করতে হবে না হলে আপনি বুঝতে পারবেন না আসলে কোন বাটনের ভিতরে কোন অক্ষরটা লুকিয়ে আছে তা এই জায়গাটি আমরা নর্মালভাবে যখন টাইপ করব নর্মালভাবে টাইপ করলে আপনার কিন্তু এই যে নিচের যেই অক্ষরগুলো আছে এই যে নিচের আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখে এই যে ক ত দ ব এই যে অক্ষরগুলো আছে এগুলো কিন্তু আপনি নর্মালি টাইপ করে লিখতে পারবেন মানে যেভাবে সুতুনি এম জি ফ্রন্ট সিলেক্ট করে নিলেন তারপরে বিজয় বা অন্য গিয়ে আপনি বিজয় ক্লাসিক করে নিলেন তারপরে আপনি নর্মালি যখন এই বাটনগুলো টাইপ করবেন দেখবেন যে ব ক ত এভাবে উঠবে আমরা যদি একটু দেখি যে আসলে কেমন হয় আমার কিন্তু উপরে দেখেন বিজয় ক্লাসিক দেওয়া আছে সুতুনি এম জি দেওয়া আছে ফন্ট সাইজ আমার কত কুড়ি দেওয়া আছে এখন এখানে এসে যদি আমরা লিখি যে আমি এখন ক ত দ এভাবে লিখতেছি কিন্তু এভাবে অক্ষরগুলো আপনি টাইপ করতে পারবেন এখন এখানে একটা প্রবলেম হবে এখন আমরা লিখতে চাচ্ছি খ এখন খটা আপনি কিভাবে লিখবেন খটা হলো দেখেন এইখানে যদি আমরা একটু যাই যে এই কর উপরে আসে খ এই মুহূর্তে আমরা যখন এই বাটনটা প্রেস করতেছি তখন কিন্তু আমার ক লেখা হচ্ছে বাট খটি কিন্তু হচ্ছে না তো আপনি খ কিভাবে লিখবেন শুধু খ না এই যে প্রত্যেকটা বাটনের ভিতর যে দুটি অক্ষর আছে নিচে একটা একটা নিচের অক্ষরগুলো আছে সেইগুলো আমরা কিভাবে লিখতে পারি জাস্ট বাটনটি বাংলা বাংলা অপশন সিলেক্ট করে বিজয় ক্লাসিক সিলেক্ট করে যখন আপনি বাটনটিতে প্রেস করবেন তখনই এই নিচের শাড়ির যেই অক্ষরগুলো আছে এইগুলো কিন্তু লেখা যাবে কিন্তু উপরের সারির অক্ষরগুলো যখন আপনি লিখতে যাবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই শিফট বাটনটা এই যে শিফট বাটন এটাকে চেপে ধরে তারপরে আপনাকে খ থ দ অর্থাৎ এই যে উপরের যে অক্ষরগুলো আছে এইগুলো আপনাকে লিখতে হবে অবশ্যই শিফট বাটন চেপে ধরে তারপর আমরা এই অক্ষরগুলো লিখতে পারবো আর এই শিফট বাটন ছাড়া নর্মালে আমরা এই নিচের অক্ষরগুলো লিখতে পারবো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন এবং ব্যঞ্জন বর্ণের যে অক্ষরগুলো আছে সেগুলো আপনি এভাবে লিখতে পারবেন কিন্তু রুলস ব্যঞ্জন বর্ণ বলেন স্বরবর্ণ বলেন সব বর্ণের ক্ষেত্রে একই ওকে আমরা এখন দেখব যে কার চিহ্নর ব্যবহার তা চিহ্নটা কি চিহ্নটা হলো এই এমন এখানে যেমন আছে আকার রশ্মিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার এগুলো আপনি কিভাবে লিখবেন এগুলো লেখার নিয়মটা কিন্তু ঠিক একই যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি করে এখন যদি আপনি লিখতে চান যে কাদের তাহলে আমি কিন্তু এখন যদি লিখি কা এখন আপনি আকারটা কীভাবে কীভাবে লিখবেন আমরা যদি কীবোর্ডে যাই কীবোর্ডটা যদি একটু দেখি যে আমাদের কিবোর্ডে আকার কোথায় আছে দেখেন এই যে হলো আমাদের আকার তাহলে এখানে কিন্তু নর্মালিভাবে আমরা এখন যদি এই বাটনটা প্রেস করি তাহলে আমার আকারটা কিন্তু হয়ে যাবে দেখেন আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি এখানে গিয়ে জাস্ট আমি ওই বাটনটা প্রেস করলাম আমার কিন্তু উঠে গেল এখন এখন আমরা আমরা কাদের। এ কার তাহলে আমরা যদি একটু দেখি যে যাই আমাদের এ কারটি কোথায় এ কারটি আমার আছে এই নিচে সি বাটনটা যেটা এই যে এটা এক্ষেত্রেও কিন্তু আমাদের জাস্ট এই বাটনটা প্রেস করলেই হয়ে যাবে দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আবার চলে গেলাম এবং এ কার্ড দিয়ে তারপর আমি র লিখলাম কাদের হয়ে গেল ওকে এখন যদি আপনি লিখতে চান যে কই তাহলে কই মাছটা আমরা কিভাবে লিখবো আমরা যদি এখন বাংলা কিবোর্ডের একটু দেখি দেখেন আমাদের কই মাসের লেখার ক্ষেত্রে কিন্তু কি লাগবে আমাদের এই যে সি বাটনটা আছে তার উপরের আমাদের এই যে কার চিহ্নটা এটা কিন্তু আমাদের লাগবে তা এই এই যে চিহ্নটা এটা আমরা এখন কিভাবে এই এক্ষেত্রে অবশ্যই আমি বলে দিয়েছিলাম যে লেখার সময় যে 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 নিয়মটা বলছিলাম বাটনটা প্রেস করে আমাদের প্রত্যেকটা বাটনের উপরের অক্ষরগুলো আছে সেইগুলোকে কল করতে হবে ওকে আমরা এখন চলে যাই আমরা এখন এখানে লিখব কই মাস তাহলে প্রথমে কই মাস লেখার জন্য আমরা শিব বাটন প্রেস করে ওই কারকে দিলাম এবং তারপরে আমরা ক দিলাম দেখেন কই এখন ময়কারে মা ম আকার তারপরে আমাদের স দিতে হবে এখন সটা আমাদের কিবোর্ডের বাটনে আসে এক্ষেত্রে আমরা প্রেস করে তারপর আমরা দিব দেখেন সটা যেহেতু আমাদের উপরের শাড়িতে আছে। তাহলে কি হলো কই মাস ক্লিয়ার আমরা কার চিহ্নগুলো কিভাবে লিখবো সেটাও কিন্তু দেখে নিলাম এখন দেখব সর্বণ্য টাইপ করার নিয়ম সর্বণ্যগুলো কি আমি আপনাদের সুবিধার জন্য একটি পিডিএফ ফাইল দিয়ে দিব আপনারা সরবণ্যগুলো কিভাবে লিখবেন এবং পাশাপাশি যুক্তবর্ণ নিয়ে আমরা যখন আলোচনা করব যুক্তবর্ণ বর্ণ কিভাবে লিখবেন যখন আমি এই ফাইলটা দিয়ে দিব এটা সব সময় আপনাদের কাছে রাখবেন আপনারা দেখে দেখে কিন্তু লিখতে পারবেন ওকে আমরা সর্বণ্ণতে একটু আসি সর্বর্ণ আপনি কিভাবে লিখবেন সর্বণ্যটা হলো দেখেন সরেয়া, রসৈ দীর্ঘই রসু দীর্ঘ এই যে আমাদের যে বর্ণগুলো আছে এগুলোকে বলা হয় সর্বর্ণ তাহলে আমরা যদি একটু কিবোর্ডের দিকে তাকাই দেখেন এখানে কিন্তু কোথাও আমাদের লেখা সরেয়া নাই কোথাও আমাদের রসই লেখা নাই দীর্ঘই লেখা নাই কোনো এই কিন্তু আমাদের এখানে লেখা নেই তাহলে আপনি এগুলো কিভাবে লিখবেন এগুলো লেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের হসন্ত সহযোগিতা নিতে হবে তা হসন্তটা আমাদের কোথায় থাকে এই যে জি বাটনটা আছে এটার সবচেয়ে বেশি আমাদের ব্যবহার হবে স্বরবর্ণ এবং যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে এই জি বাটনটার এই যে হসন্তটা আছে এই যে এই চিহ্নটা এই বর্ণটা এটা আমাদের সবচেয়ে বেশি দরকার হবে তাহলে আমরা দেখবো যে এখন আমরা লিখবো আমার বা আমি লিখব এখন তা এটা আমরা এখন কীভাবে লিখবো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এখন স্বরে অ লিখতে গেলে স্বরে আ লিখতে গেলে এখন কিন্তু আমার স্বরে অটা দরকার তা অ আমার কোথায় আছে আমরা দেখতে পারতেছি এফ বাটনে আছে এবং সেটা আছে আমার উপরের শাড়িতে তাহলে আমরা শিব বাটন প্রেস করে অ দিলাম এখন আমাদের আকার দিতে হবে আকার দিলাম এখন কিন্তু আমাদের সরেয়া লেখা হয়ে গেল ওকে আপনি এখন লিখতে চাইছেন আমি তাহলে আমি এখন আমরা যদি লিখতে চাই যে আমি তাহলে আপনি এখন কিভাবে লিখবেন যে এখানে আমরা এই যে হসন্ত জি বাটনটা প্রেস করে রসই তাহলে আমরা এই যে ডি বাটন আছে এইভাবে আমরা প্রেস করবো আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি যে রসই কিভাবে লিখতে হবে দেখেন জি প্লাস কি রসই তাহলে এভাবে আমরা লিখবো আচ্ছা আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে আমি ইঁদুর ধরব জি বাটন তারপর আমরা রসই দিলাম ইঁদুর দিলাম তারপর আমরা কি দিব দেব রসার নর্মালি লেখা যাবে ইঁদুর আমি ইঁদুর ধরবো শিফট এল বাটনের উপরে যে আমাদের ধ আছে ধরবো র ব ধরবো ওকে এখন এখানে অনেক সময় আছে যে আমরা দীর্ঘইকার এখন কিভাবে লিখব তো এক্ষেত্রে আমরা যদি আমাদের সর্বন্দর এখানে যাই দেখেন দীর্ঘই প্রথমে জি প্রথমে অর্থাৎ হসন্তকে আমার কল করতে হবে জি বাটনটা হলো আমার হসন্ত তারপরে শিব বাটন প্রেস করে দীর্ঘকার কল করতে হবে ওকে আমরা যদি এখন মাইক্রোসফট অর্ডে যাই এখানে যদি লেখি প্রথমে আমি জি বাটন প্রেস করলে আমার হসন্তটা চলে আসলো দেখেন তারপরে কি করবো শিব বাটন প্রেস করে আমাদের ডি অর্থাৎ দীর্ঘইকার প্রেস করতে হবে দেখেন আমাদের এই বর্ণটি চলে আসলো এখন আমি যদি দি ইট তা আমি যখন আপনাদেরকে এই যে সর্বন্ন টাইপ করার নিয়ম এই পিডিএফ ফাইলটি দিয়ে দেব আপনারা দেখে দেখে এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এখানে কিভাবে রসু দীর্ঘ এ ও সব কিছু আমি কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি যে আপনি এটা কিভাবে টাইপ করবেন ওকে এখন আরবো আমরা যুক্ত বর্ণর ক্ষেত্রে যুক্ত বর্ণটা কি যুক্ত বর্ণ যেমন আমি এখানে যদি লিখতে চাই যে ক ক ক লিখবো এখন কক্কর আপনি যদি লিখতে চান যে কক্কর তাহলে কিভাবে লিখবেন আমরা যেভাবে আসলে জানি যে এভাবে হয় আসলে কক্কর এভাবে আমরা লিখলাম তা এটা আমরা কিভাবে আসলে লিখতে পারি যে কর উপরে ক কয় ক এটা কিভাবে লিখব এইগুলোকে বলা হয় মূলত যুক্ত তাহলে যুক্ত বর্ণ অনেক বর্ণ আছে অনেকগুলো আছে সব আমি এখানে লিখে দিয়েছি যেমন আককেল টেক্কা এই যে কক্ক এই যে এটা আমরা কীভাবে লিখবো এক্ষেত্রে আমাদের প্রতিটা ক্ষেত্রে যেটার দরকার হবে কিবোর্ডের আমরা যদি যাই এই যে হসন্ত জি বাটনটি আছে এটা আমাদের দরকার হবেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে যুক্ত ক্ষেত্রে স্বরবর্ণ লেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে জি এই যে হসন্তটা এটা আমাদের দরকার হয় আচ্ছা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এখন যদি আমি লিখি আকেল তাহলে আমি শিপ বাটন প্রেস করে প্রথমে স্বরে আকে কল করলাম তারপরে আকার দিলাম এখন আমরা একার দিলাম এরপরে ক ক লিখে হসন্ত অর্থাৎ জি বাটনটা আমরা এটা প্রেস করলাম আবার ক দেন দেখেন আককেল এখন আমরা ল দিলাম শিফট বাটন প্রেস করে আমরা ল কল করলাম আককেল আক্কেল দাঁত আমরা দয়াকার দা তো আককেল দাঁত দিলাম ওকে আমরা যদি আরও কিছু দেখি যুক্তপূর্ণ দেখেন এখানে ডক্টর ডক্টর কিভাবে লিখবেন আপনি ডক্টর লেখার জন্য যে কাজটি করতে হবে দেখেন আমরা যদি এখানে যাই যে আমরা প্রথমে ড কল করলাম তারপরে ক ক এরপর আপনি হসন্ত অর্থাৎ জি বাটনটা প্রেস করবেন তারপরে ট দিবেন দেখেন ডক্টর চলে আসলো আমরা যদি এখন লিখতে চাই পরীক্ষা তাহলে আপনি কিভাবে লিখবেন প র শিফট বাটন প্রেস করে দীর্ঘি পরীক্ষা এখন এই পরীক্ষা লেখার ক্ষেত্রে আমরা কি লিখতে হবে প্রথমে ক কে কল করবেন হসন্ত অর্থাৎ জি বাটনটা শিপ বাটন প্রেস করে পেট কাটার স দেখেন এইখানে আমি পেট কাটা শ বললাম অর্থাৎ মদন্য শকে আমি পেট কাটা শ বললাম কারণ ছোটোকাল থেকে আমরা এটাকে পেট কাটা শ হিসেবেই বলে আসছি অনেকে পেট কাটা শ বলে আর কিন্তু এটার মূলত নাম হলো মধ্যন্য কিন্তু অনেক কিছু মনে করতে পারেন আসলে মনে করার কিছুই নেই কারণ যেহেতু আমরা ছোটোকাল থেকে একটা শিখে এসেছি এই জন্য এটা ভুলতে পারি না এই জন্য উচ্চারণ হয়ে যায় মাঝে মধ্যে ওকে তো এভাবেই কিন্তু আমরা লিখতে পারি তা আমি আপনাদের যুক্ত বর্ণের এই লিস্টটা দিয়ে দিব এই লিস্টটা দিয়ে আপনারা অবশ্যই এগুলো দেখবেন যে কোনটা কখন আপনার কোন ক্ষেত্রে লেখা লাগবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সব কিছু লেখা আছে এখন আমরা আরেকটা যদি লেখি সেটা হলো যে জ্ঞান জ্ঞানটা কিভাবে লিখবেন তা জ্ঞান লেখার ক্ষেত্রে আমাদের বোর্গের জকে কল করতে হয় তারপর হসন্ত অর্থাৎ জি বাটনটিকে কল করলাম এবং শিফট বাটন প্রেস করে ইয়াকে কল করে আমরা আকার দেব ন দেব জ্ঞান সুন্দর করে চলে আসলো তা আমরা ইতিমধ্যে কিন্তু দেখে নিলাম যে আপনি কিভাবে ব্যঞ্জনবর্ণ চিহ্ন স্বরবর্ণ যুক্ত বর্ণ এগুলো সব লিখবেন তা বাংলা লেখার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন আপনি বিজয় ইনস্টল করবেন এবং এই যে আমাদের যে যেটা আছে যে এখান থেকে আপনি এই বিজয়ের যে টুলটা আসবে এখান থেকে আমরা কি করব বিজয় ক্লাসিক করে দিব আর এখান থেকে এই যে ফন্ট বক্স আছে এখানে অবশ্যই আমরা সুতুনি এম জি করে দিব এগুলো করে তারপর আপনি বাংলা টাইপটা শুরু করবেন এবং অবশ্যই আপনার হাতের পজিশনটা ঠিক রেখে তারপর টাইপ করবেন এভাবে আপনি তিন চার দিন করতে থাকেন যখন আপনি দেখে দেখে ধরেন হাতের পজিশনটা রেখে রেখে আপনি টাইপ করতেছেন টাইপ করার পরে যখন দেখবেন যে আপনার নিজের কন্ট্রোলে চলে কোন অক্ষরগুলো কোথায় আছে আপনি বুঝতে পারতেছেন তখন আস্তে আস্তে না দেখে টাইপ করা শুরু করবেন আশা করি এভাবে যদি দশ পনেরো দিন টাইপ করেন বাংলা অক্ষরগুলো আপনার কিন্তু কন্ট্রোলে চলে আসবে যে কোথায় কোন অক্ষরগুলো আসে কিভাবে কি টাইপ করতে হবে আর আমি তো আপনাদের লিস্টটা দিয়ে দেবো এই লিস্টটা দেখেও যদি আপনার প্র্যাকটিস করেন একটা সময় আপনি বাংলা লেখার একজন এক্সপার্ট ব্যক্তি হয়ে যাবেন আচ্ছা এখন আমরা কিছু সমস্যার কথা বলবো সমস্যাটা হলো যে আমি এখানে দেখেন যদি এখন বাংলা লিখি আমি এখানে লিখবো যে কাদের লিখে আমি যদি এখন স্পেস বা ইন্টার বাটন আমার কিন্তু এখানে র লিখলে আসে এই সমস্যাটা অনেকের বেশি হয় যেমন আমরা যদি এখন এখানে ডক্টর লিখি ড কয়েট র লিখে যদি আমি এখন ইন্টার দিই আমার কিন্তু কি হয়ে গেল ও হয়ে গেল এই ক্ষেত্রে এই সমস্যাগুলো যারা ফেস করবেন তারা যে কাজটি করবেন এই জন্য আপনি চলে যাবেন মেনু যে কোনো একটা মেনুতে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন সেখান থেকে দেখবেন এইখানে আমাদের লেখা আছে প্রুফিং মেনুটি আছে এখানে যাবেন এবং লেখাটি অটোকারের এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে প্রত্যেকটা টিক আপনি উঠিয়ে দিবেন প্রত্যেকটা টিক আমরা উঠিয়ে দিয়ে তারপর আমরা ওকে দিলাম ওকে দিলাম এখন যদি আমি লিখি আমাদের আমাদের লিখলাম দেখেন আমার কিন্তু ও আসতেছে না তারপর যদি আমি ডক্টর লেখি তাও কিন্তু আসতেছে না এবং আপনি এখন যাই লিখবেন র কিন্তু আর ও হবে না আরেকটা সমস্যা সমস্যাটা আমি আপনাদের বলে দিচ্ছি যে অনেকেই আছে যদি আমি এখন এখানে বাংলা লিখি যেমন আমি এখানে গেলাম গিয়ে আমি সুতু নিয়ে নিলাম এবং আমি লিখেছি আমার তানভীর রহমান আমি এভাবে লিখলাম তা অনেক সময় আছে যে আমরা এইভাবে সুতু নিয়ম যদি লিখে এটাকে কপি করে আমরা যে কাজটি করি আমরা গুগল ওপেন করে তারপরে হয়তো বা আমরা কোথাও পোস্ট দিতে যাই সেটা ফেসবুক হতে পারে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে আমরা লিখতে চাই অথবা আমি এখন গুগল ট্রান্সলেটে আসি এখানে এসে যদি আমি পেস্ট করে দেখেন আমার কিন্তু এরকমভাবে আসতেছে এক্ষেত্রে যে কাজটি করবেন কখনও যদি আপনি অনলাইনে বা কোনো জায়গায় এভাবে লিখে যদি পোস্ট করতে যান সেক্ষেত্রে অবশ্যই এই লেখাগুলো কি করে নেবেন বিজয় বান্ন যেই টুলটি আছে এখানে গিয়ে ইউনিকোড করে নেবেন ইউনিকোড করে এখন আপনি এখানে টাইপ করবেন যে আমার নাম তান ভিড় দেখেন এখন আমি তানভীর সরি ভটা উঠেনি তারপর আমি এখানে গিয়ে পেস্ট করলাম দেখেন আমার কিন্তু উঠে গেল মাই নেম ইজ তান হ্যাঁ ইউনিকোডে আপনি কিন্তু শুধু নিয়ম যদি লিখতে পারবেন না কারণ এখানে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে তা এই সমস্যাটা অনেকেই ফেস করতে পারেন তা তারা বলতে পারেন যে ভাই সুতুনি এম জি দিয়ে তাহলে ইউনিকোড এর সুতুনি সাথে একটি ফন্ট আছে আমি যদি একটু আপনাদের দেখাই সেই ফন্টটি হলো যদি এই যে সুতুনি ও এমজি দেখেন সুতুনি ও এমজি দিয়ে যদি আমি এখন লিখি তাহলে কি হচ্ছে আমি আবার যাচ্ছি এখানে গিয়ে সুতুনি ও এমজি দিলাম আমি যদি এখন লিখি যে আমার নাম সরি আমার নাম তান এটা অনেকটা সুতুনি এম জি টাইপেরই আপনার ফন্ট তা এখানে আমরা এভাবে লিখতে পারি আমি বাড়ি যাব দেখেন এভাবে কিন্তু লিখতে তো এটা অনেকটা কিন্তু সুতুনি টাইপের যদি যদি আমরা একটু নিচে নিচে যাই গিয়ে এখন এখান থেকে সুতুনি এম জিটা সিলেক্ট করি এটা দিলাম এবং এখান থেকে আমরা বিজয় ক্লাসিক দিলাম দেখেছি অনেকটা মিল হয় কিনা দেখেন আমার নাম অনেকটা কিন্তু মিল দেখায় সুতরাং সুতুনি ও এম জি ফন্টটাও আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনি অনেক কিছু জানতে পেরেছেন তা আমি যে পদ্ধতিগুলো আপনাদের দেখালাম যেভাবে দেখালাম সেগুলো অ্যাপ্লাই করেন আর আপনারা যারা এই যে পিডিএফ ফাইলটি যে এখানে যে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণর এই যে পিডিএফ ফাইলটি এটা কোথায় পাবেন এটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এইটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এই লিঙ্কটা ডাউনলোড লিঙ্ক হিসেবে লিখে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে প্লিজ একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ